মায়ের পাশে বাবার কবরে শায়িত শাফিন আহমেদ। আগে থেকেই কথা ছিল মায়ের কবরের পাশে বাবার কবরে শায়িত হবেন ব্যান্ড তারকা ও সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। হলেনও তাই। মঙ্গলবার 30 জুলাই বিকেল 3টায় রাজধানী ঢাকার বনানী কবরস্থানে বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তর কবরে শায়িত হলেন তিনি। পাশেই শায়িত মা কিংবদন্তী নজরুল শিল্পী ফিরোজা বেগম। এদিন শাফিন আহমেদকে দাফনের সময় পাশে ছিলেন ভাই তাসতিন আহমেদ ও হামিন আহমেদ সহ নিকটাত্মীয় এবং মাইলস সদস্যরা। এর আগে জোহরের নামাজের সময় গুলশান আজাদ মসজিদে আনা হয় তার মরদেহ। মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর গায়কের জানাজার নামাজ হয় এবং পরে সর্বস্তর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিথর দেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। এর আগে সোমবার 29 জুলাই বিকেল 5:30টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গায়ককে বহন করা উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে উত্তরার বাসায় কফিন নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালের হিমঘরে রাখা হয় গায়কের মরদেহ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।